হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আলোচনা করছি ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাক ও শোষণ আমাদের চ্যাপ্টার চলছে। আর আমরা এখন অবধি আমরা যে আলোচনা করেছি সেটা হলো মাউথ টু ইসোফেগাস, মাউথ থেকে গ্রাস নালী, সেটা আমাদের ডিসকাশন কমপ্লিট হয়ে গেছে। আর পাকস্থলীও আমরা কমপ্লিট করেছি। আজকে যে আমরা দেখব সেটা হলো ক্ষুদ্রান্ত্র, স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন নিয়ে আজকে আলোচনা করব। স্মল ইন্টেস্টাইন কী রকম দেখতে, স্মল ইন্টেস্টাইনে ইম্পর্টেন্ট অর্গানসটা কী কী, স্মল ইন্টেস্টাইনে কী কী কোষগুলো রয়েছে, আর স্মল ইন্টেস্টাইনে কী ক্ষরণ হয়, কীভাবে ডাইজেশন হয় আর কীভাবে অ্যাবজর্পশন হয়, সব কটা আমরা আজকে আলোচনা করব। ক্ষুদ্রান্ত্র শুরু হয় ডিওডেনাম থেকে, ডিওডেনাম, তারপরে জেজুনাম, তারপরে ইলিয়াম। ডিওডেনামের সাইজ 20 সেন্টিমিটার, জেজুনাম 2.3 মিটার আর ইলিয়াম 3.4 মিটার, টোটাল হয় 6 to 7 মিটার বা 20 ফিট। এটা হলো ক্ষুদ্রান্ত্রের পুরোপুরি লম্বাইটা। আর ডিওডেনামের শেপ হয় একটু সি মতো শেপ হয়, তারপরে জেজুনাম, তারপরে ইলিয়াম। ইলিয়াম জেজুনাম এটা কুণ্ডালীকৃতি অবস্থায় ওরা থাকে। এটা হলো পাকস্থলী, পাকস্থলী শেপ যে মতো। তারপরে এখানে যা তোমরা দেখছো এই ভাগটা হলো ডিওডেনাম, ডিওডেনাম 20 সেন্টিমিটার লং আর সি মতো একদম দেখতে। আর এই যে অর্গান এখানে তোমরা দেখছো এটা হলো প্যানক্রিয়াস। কিভাবে প্যানক্রিয়াসে চারদিকে ডিওডেনাম অবস্থিত আছে দেখো, এই সব যা নিজের জায়গাতে থাকে কিভাবে থাকে তোমরা জানো? এটা হলো কানেকটিভ টিস্যুর জন্য, কানেকটিভ টিস্যু মেসেন্টারি বলে, কানেকটিভ মানে কানেকটিভ টিস্যু একটা পার্ট মেসেন্টারি, সেটা এদেরকে বডি ওয়ালের সাথে অ্যাটাচ থাকে, যুক্ত রাখে। আর এই হলো ডিওডেনাম, এখান থেকে এটা শুরু হচ্ছে জেজুনাম। এই দেখো কি দেখতে পাচ্ছ তোমরা, ফিঙ্গার লাইক প্রজেকশন। এটা হলো ডিওডেনামের ভেতরে, ডিওডেনামের ভেতরের পার্টটা এইরকম ফিঙ্গার লাইক প্রজেকশন, পুরো ডিওডেনামে এই ফিঙ্গার লাইক প্রজেকশন গুলো ভরা। এটাকে বলা যায় ভিলি। ভিলি কি কাজ করে সেটা তোমরা সবাই জানো। ভিলি অ্যাবজর্পটিভ এরিয়াকে 1500 টাইমস বাড়িয়ে দেয়। এই সমস্ত যা আছে ভিলির সারফেস, এখান থেকে হয় অ্যাবজর্পশন, এখান থেকে হয় অ্যাবজর্পশন। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে, অ্যাবজর্পশন শোষণ ভিলির জন্য 1500 গুণ বেড়ে যায়। কতগুলো সারফেস এরিয়া বাড়িয়েছে দেখো, এটাই হলো ভিলির প্রমুখ কাজ। আর ভিলির প্রত্যেকটা যা কোষ আছে, এখানে যা এপিথেলিয়াল কোষ আছে, ওখানে রয়েছে মাইক্রোভিলি, মাইক্রোভিলি হেয়ার লাইক স্ট্রাকচার, সেটা আরো বেশি সারফেস এরিয়া বাড়াতে সাহায্য করে। এবার দেখো এটা হলো ডিওডেনাম, ডিওডেনামের ইন্টারনাল স্ট্রাকচার, ভিতরের ভাগটা। ভিতরের ভাগে দেখো চারটে ভাগ থাকবে, সিরোসা, মাসকুলার, তারপরে সাব মিউকোসা আর মিউকোসা। এখানে দেখো তোমরা যা ভিলি দেখালাম, ভিলি এইরকম দেখতে, ভিলি এইরকম দেখতে। ভিলির ভেতরে কি আছে, ভিলির ভেতরে আছে ল্যাকটিয়েলস থাকবে যা ফ্যাট গ্রহণ করবে, আর ক্যাপিলারিজ আছে, ব্লাড ক্যাপিলারিজ আর ল্যাকটিয়েলস, এই দুটো জিনিস ভিলির মধ্যে মধ্যে থাকে, ভিলির মধ্যে পুরোটা এন্ট্রি করে। আর এখানেই হয় পুরোপুরি শোষণটা, শোষণ এখানেই ঘটে, ভিলির থেকেই তো শোষণ হবে, যা ডাইজেশন হয়েছে এখান এখানে চলে আসবে, এই ল্যাকটিয়েলে ফ্যাট যাবে আর বাদ বাকি নিউট্রিয়েন্ট যাবে ব্লাড ক্যাপিলারিতে যাবে। এই দেখো এটা হলো সিঙ্গেল একটা ভিলি, ভিলির মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যে, এটা হলো এপিথেলিয়াল সেল, এপিথেলিয়াল সেলের এখানে মাইক্রোভিলি পাওয়া যায়, মাইক্রোভিলি, এই সবকটা ক্ষেত্রে মাইক্রোভিলি আসবে, মাইক্রোভিলি আর আরো বেশি করে অ্যাবজর্পশন এরিয়াটা বাড়িয়ে দেয়। আর এটা হলো ক্যাপিলারি আর এটা হলো ভেন, আর এখানে যে গ্রিন যা দেখছো তোমরা এটা হলো ল্যাকটিয়েল, ল্যাকটিয়েল আর কিছু না, এটা লিম্ফ ভেসেল, এখানে ল্যাকটিয়েলস বলা যায়, যেহেতু এখানে লিম্ফ ভেসেলটা ফ্যাট অ্যাবজর্ব করে, ফ্যাট মলিকিউলসটা যা কাইলোমাইক্রন আমরা দেখবো সেটা এত বড় হয় যা ক্যাপিলারির মধ্যে ঢুকতে পারে না, ওটা ল্যাকটিয়েলস এর সাহায্যে এন্ট্রি করে, তারপরে ল্যাকটিয়েলস ওটাকে নিয়ে ভেন্সে ফেলে দেয়। এবার দেখো এখানে আছে ক্রিপ্ট অফ লিবারকুন, ঠিক আছে, এই এই যা ভিলি হলো ভিলির নিচল অংশে ক্রিপ্ট মতো একটা গর্ত মতো হয়ে যায়, ওখানে গ্ল্যান্ড গুলো রয়েছে, ওখানে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড গুলো রয়েছে। কি কি গ্ল্যান্ড আছে ওখানে, ওখানে ক্রিপ্ট অফ লিবারকুন বলে গ্ল্যান্ড আছে যা প্যানক্রিয়াটিক এনজাইম, সরি, যা ইন্টেস্টাইনাল এনজাইম সিক্রিট করে,
ইন্টেস্টাইনাল এনজাইম গুলো ক্রিপ্ট অফ লিভারকুন থেকে আসে। দেখো ক্রিপ্ট অফ লিভারকুন কোথায়, সেটা হবে বিলির তলায়, একটা ক্রিপ্টের মধ্যে থাকবে। তাহলে এটা হয়ে গেল ক্রিপ্ট অফ লিভারকুন, এটা হয়ে গেল বিলি, আর চারটে ভাগ ডিউডেনামের ওয়ালে চারটে ভাগ যা আছে সেটা আছে এখানে, আর এটা হলো আর মাইক্রোভিলির এত 20,000 টাইমস এটা এনলার্জ করে দেখিয়েছে। দেখো মাইক্রোভিলি কিরকম দেখতে। তাহলে এটা হলো ইন্টারনাল স্ট্রাকচার অফ ডিউডেনাম। এবার এই স্ক্রিনটা দেখো স্টুডেন্টস, এখানে তো বড় বড় করে লেখাই আছে হোয়াট আর দিজ, হোয়াট আর দিজ। এবার চারটে যা দেয়াল আছে ওটা খেয়াল করো, প্রথম দেয়ালটা ডিওডেনামের ক্ষেত্রে বলছি, প্রথমটা ছিল সিরোসা, তারপরে মাসকুলার, তারপরে সাবমিউকোসা। সাবমিউকোসা লেয়ার, ডিওডেনামের সাবমিউকোসা লেয়ারে থাকে ব্রুনার্স গ্ল্যান্ড। কি থাকে? ব্রুনার্স গ্ল্যান্ড বলে গ্রন্থি, এটা সাবমিউকোসা লেয়ারে থাকে, মিউকোসা লেয়ার না, সাবমিউকোসা লেয়ারে থাকে। ব্রুনার্স গ্ল্যান্ড কি করে? ব্রুনার্স গ্ল্যান্ডের কাজ হলো মিউকাস ক্ষরণ করা। তাহলে আমরা কি দেখলাম স্টুডেন্টস, ইন্টেস্টাইনের ক্ষেত্রে, স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে মেইন গ্রন্থিগুলো কি কি ছিল? একটা ছিল ব্রুনার্স গ্ল্যান্ড, আর একটা আছে গবলেট সেল। গবলেট সেল এক্ষুনি দেখাবো তোমাদেরকে। গবলেট সেল হলো ইউনিসেলুলার সেল। এই দুটো গ্ল্যান্ডের কাজ হলো মিউকাস ক্ষরণ করা। আর একটা আছে ক্রিপ্ট অফ লিভারকুন, যা মিউকাস লেয়ারে থাকে, বিলির তলায় দিকে থাকে, সেটা ক্ষরণ করে ইন্টেস্টাইনাল জুস। আর ক্রিপ্ট অফ লিভারকুন ইন্টেস্টাইনাল জুস সিক্রিট করে। আর ওখানে রয়েছে দুটো রকমের কোষ রয়েছে, একটা হয় প্যানেট সেল আর একটা হয় আর্জেন্টিফিন সেল। প্যানেট সেলের কাজ হলো, প্যানেট সেল হয় ফ্যাগোসাইটিক ইন নেচার, এটা ডিফেন্স সিস্টেমে কাজ করে, ডিফেন্স হিসাবে কাজ করে প্যানেট সেল। সেটা কোথায় পাওয়া যায়? ক্রিপ্ট অফ লিভারকুনে পাওয়া যায়, স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে, ক্ষুদ্রান্ত্রের ক্ষেত্রে ক্রিপ্ট অফ লিভারকুন আছে, ওখানে পাওয়া যাবে প্যানেট সেল বলে একটা কোষ পাওয়া যায়, সেটা ফ্যাগোসাইটিক ইন নেচার, ডিফেন্স মেকানিজমে কাজ করে। আর একটা হলো আর্জেন্টিফিন সেল। আর্জেন্টিফিন সেল কি কাজ করে? আর্জেন্টাফিন সেল হরমোন ক্ষরণ করে। এই দেখো স্টুডেন্টস, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ক্লিয়ার একটা ছবি আছে, এই ছবি তোমরা খাতায়ও এঁকে নিও। এখানে পুরোপুরি ডিওডেনাম কিরকম দেখতে সেটা দেখানো হয়েছে। দেখো মাসকুলারিস মিউকোসা থেকে দেখিয়েছে, সিরোসাটা দেখায়নি। মাসকুলারিস মিউকোসা আছে, তারপরে ল্যামিনা প্রোপ্রিয়া। ল্যামিনা প্রোপ্রিয়া হলো সাবমিউকোসা লেয়ার, সাবমিউকোসা লেয়ার বা এটা হলো কানেকটিভ টিস্যু, সাবমিউকোসা ল্যামিনা প্রোপ্রিয়া সব একই। এখানে তোমরা পাবে ল্যামিলা প্রক্রিয়াতে, তোমরা পাবে প্রক্রিয়াতে ব্রুনার্স গ্ল্যান্ড পাবে, আর এটা হলো বিলি, এই সব হলো বিলি। বিলির এখানে সেলস দেখিয়েছে, কলামনার এপিথেলিয়াম সেল, এপিথেলিয়াল সেল, উপরে মাইক্রোবিলি থাকে, এটা হলো বিলি, এইরকম ফিঙ্গার লাইক প্রজেকশন। বিলির মধ্যে এরকম ক্রিপ্ট থাকে, ক্রিপ্ট অফ লিভারকুন, ক্রিপ্ট অফ লিভারকুন। এবার দেখো ক্রিপ্টের ভিতরে কিরকম, এটা হলো ক্রিপ্টের ভেতরে, এখানে ইন্টেস্টাইনাল জুস সিক্রিট হয় আর মিউকাস ক্ষরণ হয়। আর গবলেট সেলও এখানে রয়েছে, গবলেট সেল, এই এক একটা কোষ গবলেট সেল হিসাবে কাজ করে, ওটাও মিউকাস ক্ষরণ করে। তাহলে মেন কোষগুলো কি কি হলো এখানে, মেন গ্ল্যান্ড গুলো ক্রিপ্ট অফ লিভারকুন হলো, ব্রুনার্স গ্ল্যান্ড হলো, ব্রুনার্স গ্ল্যান্ড এখানে দেখায়নি কিন্তু ল্যামিনা প্রক্রিয়াতে ব্রুনার্স গ্ল্যান্ড আছে, মিউকাস ক্ষরণ করে, আর গবলেট সেল থাকে সেটাও মিউকাস ক্ষরণ করে। এবার তোমরা এই ছবিটা খুব ভালো করে দেখো, এখানে সমস্ত গ্ল্যান্ড গুলো, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড গুলো দেওয়া আছে, আর খুব নিট ডায়াগ্রাম আছে, এটা তোমরা করেও নিও খাতায়। লিভার, স্টমাক, প্যানক্রিয়াস, তারপরে এটা হলো গল ব্ল্যাডার। আচ্ছা গল ব্ল্যাডারের ফাংশনটা কি হলো? গল ব্ল্যাডারের ফাংশন হলো লিভার থেকে যা বাইল ক্ষরণ হচ্ছে, পিত্ত যা ক্ষরণ হচ্ছে, সেটা গল ব্ল্যাডারে গিয়ে টেম্পোরারি স্টোরেজটা হয়। যখন আমরা খাবার গ্রহণ করি ওই সময় গল ব্ল্যাডার হয়তো এটা একটা আড়ুর সাইজে হয় না, ওটা ভরা থাকে, যখন খাবারটা পাকস্থলীতে যায় তখন গল ব্ল্যাডার নিজের যা বস্তু আছে বাইল, পিত্তরস, সেটা ইন্টেস্টাইনে, ক্ষুদ্রান্ত্রে পৌঁছে দেবে আর পুরো ফ্ল্যাট হয়ে যাবে। গল ব্ল্যাডারের কাজ হলো টেম্পোরারি বাইলটাকে স্টোর করে রাখা। বাইল লিভার থেকে ক্ষরণ হচ্ছে, লিভার থেকে ক্ষরণ হয়ে সেটাও ডাইরেক্টলি আসছে, কিন্তু গল ব্ল্যাডারে বাইলটা স্টোর হচ্ছে, লিভার ক্ষরণ করে গল ব্ল্যাডার অব্দি বাইল গিয়ে স্টোর হয়, ওখানে ধরে রাখে আর কনসেন্ট্রেট হয়ে যায়।
লিভার থেকে যা আসছে সেটা একটু পাতলা হবে, কিন্তু গল ব্লাডারে যখন যায় ওখানে বাইলটা ঘন হয়ে যায়, আরো বেশি সক্রিয় হয়ে যায়। তাহলে এই কাজ হলো গল ব্লাডারে। এবার দেখো, এটা হলো হেপাটিক ডাক্ট, দুটো হেপাটিক ডাক্ট মিলে হলো কমন হেপাটিক ডাক্ট, আর গল ব্লাডার থেকে আসছে সিস্টিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট আর সিস্টিক ডাক্ট মিলে সেটা হবে কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কমন বাইল ডাক্ট কি দিয়ে গঠন হয়? সিস্টিক ডাক্ট আর কমন হেপাটিক ডাক্ট দিয়ে কমন বাইল ডাক্ট গঠন হয়, যা ডিওডেনামে গিয়ে খোলে। কার সাথে? প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে। প্যানক্রিয়াটিক ডাক্টের সাথেও যোগ হবে কমন বাইল ডাক্টে, আর এই দুটো একসাথে খুলবে ডিওডেনামে অ্যাম্পিউলা অফ বেটার এর সাহায্যে। এই জিনিসটাকে বলা যায় অ্যাম্পিউলা অফ বেটার। এটা দিয়ে, এটা গেট মতো, এটা দিয়ে ডিওডেনামে ওরা ওপেন করে, আর সমস্ত যা ওদের জিনিসগুলো আছে ডিওডেনামে ফেলে দেয়। ডিওডেনামে নিজেই ইন্টেস্টাইনাল জুস তৈরি হচ্ছে, ক্রিপ্ট অফ লিভার কোণে আমরা দেখেছি ইন্টেস্টাইনাল জুস গুলো তৈরি হচ্ছে, আর সঙ্গে আসছে পিত্ত রস, আসছে বাইল, আর আসছে প্যানক্রিয়াটিক জুস। এই সব মিলে পুরোপুরি ডাইজেশনটা ঘটায়। এবার দেখো এই স্লাইডটা, ডাইজেশন ইন ডিওডেনাম, ডিওডেনামে কি কি পাচন হয়। দ্য বোলাস অফ ফুড আফটার লিভিং স্টমাক রিচেস ডিওডেনাম ওয়ের ইট মিটস উইথ প্যানক্রিয়াটিক জুস। বোলাস অফ ফুড আফটার রিচিং স্টমাক রিচেস ডিওডেনাম, স্টমাকে কাজ হয়ে গেছে, ওর পরে ওই যে অ্যাসিড কাইম ছিল সেটা আসবে ডিওডেনামে। ডিওডেনামে ওখানে মিট করবে প্যানক্রিয়াটিক জুস আর বাইল জুস আর ইন্টেস্টাইনাল জুস এর সাথে। A number of proteolytic enzymes are present in pancreatic juice to act on protein and partly digested product. Chief enzymes are, eta holo pancreatic juice e ki ki enzymes royeche. Dekho, trypsin ache, chymotrypsin ache, chymotrypsin, carboxypeptidase, elastase, collagenase. Ei sob enzyme era pancreas theke pacche. Ar ekhane abar dekho, intestine er puro chobi ta dewa ache, stomach ache, duodenum ache, small intestine, large intestine, small intestine, jejunum, ileum, ar large intestine, ei cecum theke shuru hoy, sob kota ekhane dekhiyeche. Carbohydrate digestion ta kibhabe hoy? Carbohydrate digestion বাকল ক্যাভিটি মুখে হয়, স্টার্চ ওখানে সালাইভারি অ্যামাইলেজ আছে, স্টার্চটাকে মাল্টোজ অব্দি চেঞ্জ করে দেয়। এবার পাকস্থলীতে কোনো কার্বোহাইড্রেট ডাইজেশন হয় না, কোনো কেমিক্যাল ডাইজেশন হয় না, কিন্তু মেকানিক্যাল ডাইজেশন হয়, যেহেতু অ্যাসিড থেকে মিক্স করে আর কার্বোহাইড্রেট গুলোকে, সেটা মানে ভালো করে মিক্সিং করে দেয় ওখানে আর ছোট ছোট ভাগে ভেঙে দেয়, কিন্তু কেমিক্যাল ডাইজেশন হচ্ছে না। এবার স্মল ইন্টেস্টাইনে দেখো, এখানে এইসব এনজাইমস এর সাথে মিক্স হয় স্টার্চ, যা প্যানক্রিয়াস প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ থেকে, প্যানক্রিয়াস থেকে পায় ওরা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, স্টার্চের উপরে কাজ করে, তারপরে মল্টোজ, ল্যাকটোজ আর সুক্রোজ এর উপরে, মল্টেজ ল্যাকটেজ আর সুক্রোজ কাজ করে গ্লুকোজ আর গ্যালেক্টোজ আর ফ্রুক্টোজ অব্দি চেঞ্জ করে দেবে। এটা হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশন। এবার দেখো প্রোটিন ডাইজেশন কিভাবে হয়। দেখো প্রোটিন ডাইজেশন, ডায়েটরি প্রোটিন, আমরা 100 গ্রাম প্রোটিন পার ডে আমাদের দরকার, পাকস্থলীতে গেল, ওখানে এইচসিএল সঙ্গে যুক্ত হলো, এইচসিএল এ পিএইচ ছিল 2 আর খুবই স্ট্রং এইচসিএল, সমস্ত প্রোটিনকে ডিনেচার করে দেয়, মানে ভেঙে দেয় আর ডাইজেশন হয়ে যায় অলমোস্ট প্রোটিয়েজ। ওখানে পেপসিন আছে, পেপসিন মানে যে প্রোটিয়েজ আছে ওর নাম হলো পেপসিন, পেপসিন প্রোটিনকে পেপটোনস অবধি চেঞ্জ করে দেয়, পেপটোনস অবধি ভেঙে দেয়। ওই অবস্থাতে চলে আসবে স্মল ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইনে কিন্তু পিএইচ 6, আর এই যে পিএইচ বাড়ানো কাজ হয়েছে এই কাজটা কে করে? এই কাজটা করে প্যানক্রিয়াটিক বাইকার্বনেট, বাইকার্বনেট গুলো, আর বাইকার্বনেট প্যানক্রিয়াস থেকে আসবে আর পিএইচ টাকে বাড়াবে, অ্যাসিডকে নিউট্রালাইজ করবে। আর যা বাইকার্বনেট যা ক্ষরণ করবে সেটা কার অর্ডারে বা কোথায় থেকে ওরা মেসেজ পাবে? মেসেজ পাবে ওরা হরমোনস থেকে। এবার যখন আমরা লোকাল হরমোনে কথা বলবো তখন বুঝবে জিনিসটা। তাহলে বাইকার্বনেট, এই দেখো ছবি দেখো, এখানে বাইকার্বনেট আসছে প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াস আর কি কি ক্ষরণ করছে? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইলাস্টেজ আর কার্বক্সিপেপটিডেজ, এই সব যাবে ডিওডেনামে মিক্স করবে আর ডিওডেনামে সম্পূর্ণ ডাইজেশনটা ঘটাবে। কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট সবকটা ডাইজেশন ডিওডেনামে ঘটাবে, কমপ্লিট হবে। ফ্যাট স্টমাকে তোমরা মনে করো সেটা অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ছোট ছোট ভাগে ভেঙে গেছিল, সেটাও কমপ্লিট ডাইজেশন করবে স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে, কমপ্লিট ডাইজেশনটা
করবে ফ্যাটে ডাইজেশন। আর কিভাবে হবে, ওখানে লাইপেজ এনজাইম আছে, লাইপেজ এনজাইম প্যানক্রিয়াস থেকে আসবে, লাইপেজ এনজাইম আর বাইল আছে, এই দুটো মিলে ফ্যাটকে পুরোপুরি ভেঙে দেবে, ডাইজেস্ট করে দেবে। এখানে সমস্ত ডাইজেশন হয়ে গেল স্মল ইন্টেস্টাইনে, অ্যামাইনোপেপটিডে সমস্ত ডাইজেশন কমপ্লিট হয়ে তারপরে নাইট্রোজেন এক্সক্রিশন, ফিকাল নাইট্রোজেন এক্সক্রিশন মেজার্স প্রোটিন অ্যাবজর্পশন এফিসিয়েন্সি, কত প্রোটিন গ্রহণ করা হয়েছে আর কত নাইট্রোজেন এক্সক্রিট করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, ওর উপরে আমরা বলতে পারি কত প্রোটিন বডি নিতে পেরেছে আর ইউজ করতে পেরেছে। এবার এই ছবি দেখো, এই ছবিতে ফ্যাট কিভাবে ডাইজেস্ট হচ্ছে এটা দেখানো হয়েছে। লার্জ ফ্যাট ড্রপলেট, লিপিড ড্রপলেট মিক্সিং বাইল সল্ট, বাইল সল্ট থেকে যখন মিক্স হয় তখন ওরা মিসেল তৈরি করে, ছোট ছোট ভাগে ভেঙে যায়, এটাকে বলা যায় মিসেল। মিসেলের উপরে প্যানক্রিয়াটিক লাইপেজ কাজ করবে, লাইপেজ কোথায় থেকে আসবে, প্যানক্রিয়াস থেকে আসবে, লাইপেজ কাজ করবে আর মিসেলটাকে ফ্যাটি অ্যাসিড আর মনোগ্লিসারাইড অবধি ভেঙে দেবে। এই জিনিসটা যাবে, এটা হলো মাইক্রোভিলি, মনে করো মাইক্রোভিলি, মাইক্রোভিলি দিয়ে এটা যা এপিথেলিয়াল কোষ আছে, ভিলির এপিথেলিয়াল কোষ ওখানে এন্ট্রি পেয়ে গেছে। এবার দেখো ওখানে এন্ট্রি, এটা এটা হচ্ছে ফ্যাট অ্যাবজর্পশন কিভাবে হচ্ছে, এন্ট্রি হয়ে গেছে, এই দেখো এখানে ফ্যাটি অ্যাসিড চলে এসেছে, ফ্যাটি অ্যাসিড যাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, ওদের প্যাকিং হবে, প্যাকিং হওয়ার পরে আবার ট্রাইগ্লিসারাইড ওরা তৈরি করে আর এটাকে বলা যায় কাইলোমাইক্রন, ট্রাইগ্লিসারাইড আর এখানে আছে ওর সাথে প্রোটিন, প্রোটিন ওকে ধরে রাখে, প্রোটিন আর ট্রাইগ্লিসারাইড কে একসাথে বলে কাইলোমাইক্রন, আর এই কাইলোমাইক্রন অবস্থায় ওরা যাবে ল্যাকটিয়েলসে যাবে, লিম্ফ্যাটিক ভেসেলে যাবে, ওরা কিন্তু ব্লাড ভেসেলে যাবে না, ওরা বড় হয় সাইজে এই জন্য লিম্ফ্যাটিক ভেসেলে যাবে। এইসব ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট আছে, তোমরা এটা খাতায় অতি অবশ্যই করে নিও। নেক্সট স্লাইডে আমরা দেখছি অ্যাবজর্পশন ইন স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের শোষণ কিভাবে হয়, সমস্ত যা নিউট্রিয়েন্ট আছে সেটা গ্লুকোজ গ্যালাকটোজ ফ্রুক্টোজ, এটা কার্বোহাইড্রেট থেকে এসেছে, অ্যামাইনো অ্যাসিড পেপটাইডস প্রোটিন থেকে এসেছে, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড আর মিসেল ফ্যাট থেকে এসেছে। এবার গ্লুকোজ কিভাবে অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হবে দুটো দুবার এদেরকে ট্রান্সফার হতে হয়, দুবার অ্যাবজর্ব হতে হয়, একবার যাবে ভিলি ভাইলাস যা আছে ভিলি ওখানে এপিথেলিয়াল কোষে যাবে, ওদের যা কোষ আছে ওখানে যাবে, আর ভিলি থেকে এবার ব্লাড ভেসেলে যাবে বা ল্যাকটিয়েলসে যাবে, দুটো দুবার ট্রাভেল করতে হয়। তাহলে প্রথমবার গ্লুকোজ গ্যালাকটোজ এইসব যাবে, দেখো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট উইথ সোডিয়াম, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সোডিয়াম দিয়ে, এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেখানেই হবে ওখানে এটিপি ক্ষরণ, এটিপি ইউজ হবে, তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে গ্লুকোজ ট্রান্সফার হয় আর ফ্যাসিলিটেটেড ডিফিউশন, এখানে কিছু একটা ক্যারিয়ার মলিকিউল থাকবে কিন্তু এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে দিকেই যাচ্ছে, এই জন্য কোনো এনার্জি লাগবে না, ফ্যাসিলিটেটেড ডিফিউশন হলো যেখানে কোনো এনার্জি ওয়েস্ট হয় না কিন্তু ক্যারিয়ার মলিকিউল দরকার পড়ে, আর এটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ গ্যালাকটোজ ফ্রুক্টোজ মনোস্যাকারাইড এটা অ্যাবজর্ব হয়। তারপরে ভিলি থেকে যা ক্যাপিলারিতে যাবে সেটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন দিয়ে যাবে, কোনো এনার্জি ক্ষরণ হবে না। অ্যামাইনো অ্যাসিড সেটাও সোডিয়াম ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে যায়, এটিপি ক্ষরণ হয়, সেটা এলো এপিথেলিয়াল সেলে আর এপিথেলিয়াল থেকে ক্যাপিলারিতে যাচ্ছে ডিফিউশন দিয়ে, পেপটাইডও তাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে আর ডিফিউশন হচ্ছে। শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড সেটা সিম্পল ডিফিউশন হয়, সিম্পল ডিফিউশন সাহায্যে ভিলিতে এন্টার করে আর ওখান থেকেও ক্যাপিলারিতে এন্টার করবে না, এটা শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড ক্যাপিলারিতে এন্টার করবে কিন্তু মিসেল একটু বড় হয় সাইজে, এটা কাইলোমাইক্রন হিসাবে ল্যাকটিয়েলসে যাবে, এটা হলো পুরোপুরি অ্যাবজর্পশন। এই খুব ছোট করে খুব সিম্পল করে এখানে বোঝানো হয়েছে, এই টেবিলটাও তোমরা টুকে নি। এটা হলো লোকাল হরমোনস অফ স্মল ইন্টেস্টাইন, লোকাল হরমোনস অনেকবার জিজ্ঞেস হয় অনেক কাজ করে, কি কাজ করে আর নাম কি আছে সেটা আমাদেরকে জানতে হবে। প্রথম হলো গ্যাস্ট্রো ইনহিবিটরি পেপটাইড GIP, রিডিউসেস মোটর অ্যাক্টিভিটি অফ স্টমাক, পাকস্থলীয় যতগুলো কাজ হচ্ছে ওই কাজগুলোকে রিল্যাক্স করে, ওই কাজগুলো যখন রিল্যাক্স হবে তখন ডিওডেনামের কাজটা শুরু হবে,
তাহলে রিল্যাক্স করে ওকে, তারপরে অ্যাক্টিভেট লাইপেজ এনজাইম, এনজাইম গুলোকে অ্যাক্টিভেট করে, স্টিমুলেটস ইনসুলিন সিক্রিশন, ইনসুলিন সব থেকে ইম্পর্টেন্ট হরমোন প্যানক্রিয়াস দিয়ে আসে, অগ্নাশয় থেকে আসে, আর ব্লাড গ্লুকোজ লেভেল কে কন্ট্রোল করে, সেই ইনসুলিন সিক্রিশনটা জিআইপি অ্যাক্টিভেট করে। তারপরে কলিসিস্টোকাইনিন সিসিকে, খুব ইম্পর্টেন্ট, স্ট্রংলি কন্ট্র্যাক্ট গল ব্ল্যাডার। এবার খাবার বস্তু যখন পাকস্থলীতে আসবে তখন, আর ওখান থেকে ডিওডেনামে এন্ট্রি করবে, তখন গল ব্ল্যাডারকে সেটা কি করতে, গল ব্ল্যাডারকে কন্ট্র্যাক্ট করতে, কন্ট্র্যাক্ট করতে সিসিকে সাহায্য করে। কন্ট্র্যাক্ট করবে তখন তো বাইলকে ইন্টেস্টাইনে ফেলবে, তাহলে স্ট্রংলি কন্ট্র্যাক্ট গল ব্ল্যাডার এক্সপেলিং বাইল ইন টু দ্য স্মল ইন্টেস্টাইন। বাইল ইমালসিফাইজ ফ্যাটি সাবস্টেন্স, ইমালসিফাইজ মানে ভেঙে দেওয়া, ফ্যাট তো বড় মলিকিউল হয়, সেটাকে ছোট ছোট মলিকিউলে ভেঙে দেয়। ইমালসিফাইজ ফ্যাটি সাবস্টেন্স, ইট ইনক্রিজেস ইন্টেস্টাইনাল মোটিলিটি, ইন্টেস্টাইনাল কাজগুলো বাড়ায়। এনহ্যান্সেস দি অ্যাক্টিভিটি অফ সিক্রেটিন, সিক্রেটিন একটা হরমোন যা প্যানক্রিয়াস কে গিয়ে বলে এবার তুমি কাজটা শুরু করো। গ্যাস্ট্রিন, ইট প্রমোটস গ্যাস্ট্রিন, ওহো এখানে সিক্রেটিন হতো, সরি ভুল লেখা হয়ে গেছে, এটা ঠিক করো, সিক্রেটিন হবে। ইট প্রমোটস প্যানক্রিয়াস টু সিক্রেট কার্বো বাইকার্বোনেট টু নিউট্রালাইজ দ্য অ্যাসিড অফ দ্য কাইম এন্ড অলসো সিক্রেট প্যানক্রিয়াটিক জুস। সোম্যাটোস্ট্যানিন, খুব ইম্পর্টেন্ট হরমোন, আর এই হরমোনটা হয় ইনহিবিটরি হরমোন, ডাইজেশনের প্রক্রিয়াটা কম করে দেয়। এটাই নিয়ে শেষ হলো, হরমোনে কয়েকটা আর আছে কিন্তু ইম্পর্টেন্ট হরমোন গুলো এটাই, এখানে জিআইপি, সিসিকে, সিক্রেটিন আর সোম্যাটোস্ট্যাটিন, এটা খুবই ইম্পর্টেন্ট লোকাল ইন্টেস্টাইনাল হরমোন। এটাই দিয়ে আমাদের ইন্টেস্টাইনের উপরে আলোচনা শেষ হয়েছে। ইন্টেস্টাইনের ডিওডোনামে সবকটা ডাইজেশন হয়ে গেছে, অ্যাবজর্পশনটাও অনেক হয়ে যায়, কেন ভিলি উপস্থিত আছে, কিন্তু জেজুনাম আর ইলিয়াম এখানেও সমস্ত অ্যাবজর্পশন, অনেকগুলো অ্যাবজর্পশন জিনিসটা রয়ে যায়, যেমন ভিটামিন আছে, অনেকটা জল আছে, আর কয়েকটা নিউট্রিয়েন্ট গুলো আছে, সেটা জেজুনাম আর ইলিয়ামে কমপ্লিট হবে, সমস্ত অ্যাবজর্পশন স্মল ইন্টেস্টাইনে কমপ্লিট হবে। এটা নিয়ে আমাদের ইন্টেস্টাইন উপরে আজকে আলোচনা শেষ হয়েছে, স্মল ইন্টেস্টাইন উপরে। পরের ভিডিওতে আমরা লার্জ ইন্টেস্টাইন কি কাজ করছে আর গ্ল্যান্ডস কি কি রয়েছে ওর উপরে আর একটু ডিটেইলসে আমরা আলোচনা করব, তাহলে অতি অবশ্যই তোমরা সেটাও ফলো করবে। আর এই ভিডিওতে যতগুলো স্লাইড ছিল তোমরা খাতায় টুকে নিও, ওখানে খুব সরল করে বোঝানো হয়েছে, আর সেটা পড়লে তোমরা মনে রাখতে পারবে। তাহলে চলো আজকের জন্য এতটাই, আবার পরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো।